মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অন্তর্গত ইলাস্ট্রেশন কমান গ্রুপে কয়েকটা টুল আছে সেই টুলগুলো দিয়ে মূলত ডকুমেন্টে আমরা পিকচার ক্লিপার্ট চার্ট শেপ এরকম বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল অবজেক্ট অ্যাড করতে পারি সেটা কিভাবে করব এই ভিডিওতে আমরা শিখব যেটা বলছি যে ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন ইউ ক্যান ইনসার্ট ইউজিং কমন গ্রুপকে ব্যবহার করে আমরা ইনসার্ট করতে পারি কি কি এক নম্বর হচ্ছে পিকচার দু নম্বর ক্লিপার্ট শেপস স্মার্ট আর্ট অ্যান্ড চার্ট এই পাঁচ ধরনের টুল ওখানে আছে এবং এই পাঁচ ধরনের টুল ব্যবহার করে আমরা ডকুমেন্টে এই পিকচার ক্লিপার্ট শেপ আর্ট চার্ট এগুলো অ্যাড করতে পারবো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পিকচার কি করে অ্যাড করব তাহলে আগে একটা পিকচার কি করে অ্যাড করা যায় সেটা দেখে নি প্রথমে বলছে ক্লিক অন ইনসার্ট ট্যাব অর্থাৎ আমাকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে এখানে এম এস ওয়ার্ড ওপেন করা আছে ধরো আমি পিকচার ইনসার্ট করবো এই ফার্স্ট প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে তাহলে সেক্ষেত্রে আমাকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে হোম ট্যাব এই পাশে ক্লিক করলাম এরপর ক্লিক অন পিকচার টুল ফ্রম ইলাস্ট্রেশন কমন গ্রুপ এই ইনসার্ট ট্যাবের আন্ডারে একটা ইলাস্ট্রেশন কমন গ্রুপ আছে সেই কমন গ্রুপে পিকচার নামে একটা টুল আছে সেই পিকচার টুলে ক্লিক করতে হবে এই ইনসার্ট ট্যাবে ক্লিক করা আছে এইখানে দেখো এই যে ইলাস্ট্রেশন কমন গ্রুপ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইলাস্ট্রেশন এখানে এই পিকচার নামে যে টুলটা আছে সেই টুলে আমরা ক্লিক করব ক্লিক করলাম ইনসার্ট পিকচার নামে একটা ডায়লগ বক্স কিন্তু ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করার পর এবার বলছে সিলেক্ট ইউর পিকচার আমি যে পিকচারটা ইনসার্ট করতে চাই সেই পিকচারটা সিলেক্ট করব এবং ইউ ক্যান ইউজ নেভিগেশন প্যান্ট টু সার্চ ইউর পিকচার তোমার পিকচারটা কোন লোকেশনে আছে অর্থাৎ ডি ড্রাইভ ড্রাইভ ই বা ই ড্রাইভের বা ডি ড্রাইভের ভেতরে কোনো ফোল্ডার তার ভেতরে কোনো অর্থাৎ যে ছবিটা স্টোর করা আছে আগে থেকেই সেই লোকেশনটা পাওয়ার জন্য আমাকে নেভিগেশন প্যান ব্যবহার করতে হবে এবং নেভিগেশন প্যানের সাহায্যে সেই লোকেশনটা আমি খুঁজে পেয়ে যাবো তারপর আমি যে ছবিটা ইনসার্ট করতে চাই সেই ছবিটা এখানে সিলেক্ট করব এই যে দেখে নাও যে এই যে পাশে নেভিগেশন প্যান এখান থেকে আমি ছবি ইনসার্ট করতে পারি ধরো আমি এখান থেকে এই যে পিকচার্স বলে যে ফোল্ডারটা আছে কোনো ড্রাইভেরও থাকতে পারে ডি ড্রাইভ ড্রাইভ আমার এখানে কোনো ড্রাইভে নেই আচ্ছা দেখা যাক এখানে কোনো ড্রাইভে আছে কি না ধরো এক এফ ড্রাইভ আছে এফ ড্রাইভের মধ্যে বোলপুর নামে একটা ফোল্ডার আছে নেভিগেশন প্যানেল মাধ্যমে খুঁজলাম এইখানে বিভিন্ন রকম ছবি আছে এখান থেকে সিলেক্টেড কোনো একটা ছবি আমি যদি এখানে ইনসার্ট করতে চাই ধরো এই ছবিটা ইনসার্ট করতে চাই তাহলে সেই ছবিটা আমি সিলেক্ট করলাম এরপর যেটা আছে ক্লিক অন ইনসার্ট ট্যাব অর্থাৎ ছবিটাকে চুজ করে সরি ক্লিক অন ইনসার্ট বাটন ছবিটাকে চুজ করে ইনসার্ট বাটনে ক্লিক করব এই ছবিটাকে চুজ করলাম এবার এখানে এই যে নিচে দেখো ইনসার্ট বলে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করব যে ইনসার্ট বাটনে ক্লিক করব অলরেডি দেখো দুটো প্যারাগ্রাফের মাঝখানে আমি যে ছবিটা চেয়েছি সেই ছবিটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেল তাহলে ছবি কি করে ইনসার্ট করতে হয় সেটা দেখে নিলে স্টেপগুলো চাইলে খাতায় লিখে নিতে পারো ইনসার্ট ট্যাবে ক্লিক করব তারপর পিকচার নামে যে টুল আছে ইলাস্ট্রেশন গ্রুপ থেকে সেই পিকচার টুলে ক্লিক করব তারপর যে ছবিটা আমি ইনসার্ট করতে চাই সেই ছবিটাকে সিলেক্ট ছবিটা যদি সরাসরি না দেখায় তাহলে নেভিগেশন প্যানের মাধ্যমে আমি সেই লোকেশনটা খুঁজে নিতে পারি খুঁজে নিয়ে যে ছবিটা ইনসার্ট করব সেই ছবিটাকে সিলেক্ট করলাম এবং যে উইন্ডোটা আসছে সেই উইন্ডোর দেখবে একদম নিচের দিকে ডান দিকে ইনসার্ট নামে একটা বাটন আছে সেই বাটনে ক্লিক করব। যে বাটনে ক্লিক করব অলরেডি পিকচারটা অ্যাড হয়ে যাবে এবার আমরা শিখবো ক্লিপ আর্ট কি করে অ্যাড করব একই রকম ভাবে ক্লিক অন ইনসার্ট ট্যাব অর্থাৎ যেখানে আমি ছবিটা অ্যাড করতে চাই কারসারটা সেখানে রেখে আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করব ধরা যাক এই ডকুমেন্টের এই সেকেন্ড এবং থার্ড প্যারাগ্রাফের মাঝখানে আমি এখানে কারসারটা রাখলাম এইখানে আমি ক্লিপ আর্ট অ্যাড করব তাহলে এখানে কারসারটা রাখা হলো আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করতে বলেছে তাহলে ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম ইনসার্ট ট্যাবে ক্লিক করা হলো এরপরে ক্লিক অন ক্লিপার টুল ফ্রম ইলাস্ট্রেশন কমন গ্রুপ ইলাস্ট্রেশন কমান গ্রুপ থেকে ক্লিপার যে টুল আছে সেই টুলে ক্লিক করব এখানে ক্লিক করে এই যে ইলাস্ট্রেশন কমন গ্রুপে এই যে ক্লিপার যে টুল যে টুলের মধ্যে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম কল অলরেডি এখানে একটা চেঞ্জ এসছে দেখো ক্লিপার নামে একটা কিন্তু প্যান এখানে আমার রাইট সাইডে অ্যাড হয়ে গেল যেখানে বলছে ইন দ্য রাইট সাইড অফ ইউর স্ক্রিন ক্লিপার প্যান উইল অ্যাপিয়ার অর্থাৎ ডান দিকে একটা ক্লিপার নামে একটা প্যান কিন্তু রাইট সাইডে চলে আসবে অলরেডি আমরা দেখেছি সেটা চলে আসছে এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো রাইট সাইডে যে ক্লিপার নামে একটা প্যান কিন্তু এখানে চলে আসলো এরপর কি ক্লিক অন গো বাটন গো বাটনে ক্লিক করতে হবে গো বাটনটা কোথায় কোথায় আছে দেখেনি এই যে ক্লিপার যে প্যানটা এসছে তার মধ্যে এখানে গো বাটন আছে এইখানে চাইলে তুমি যে টপিকের উপর ছবি খুঁজতে চাইছো সেই টপিকের নাম লিখতে পারো যেমন আমি লাস্ট এখানে বিল্ডিং লিখেছিলাম বিল্ডিং লিখে গো বললাম বিল্ডিং লিখে গো বললে কিছু সিলেক্টেড দেখবে ছবি বিল্ডিং এর যেগুলো বিল্ডিং মতো দেখতে হয় সেগুলোর ছবিগুলো আসবে আর তুমি যদি কিছু না লিখে দেখো গোতে ক্লিক করো তাহলে ক্লিপার্টে যা আছে অর্থাৎ অফিস ক্লিপকার্টে যা ছবি দিয়েছে সব ছবি অ্যাড হবে ওই জন্য আমি শুধু গো বাটনে ক্লিক করতে বলেছি দেখো এখানে যে কটা সিলেক্টেড ছবি আছে তুমি যদি এই গো বাটনে ক্লিক করো দেখো আরো অসংখ্য ছবি কিন্তু এই ক্লিপকার্ট ছবি তুমি কিন্তু এখানে পেয়ে যাবে তাহলে এই জন্যই আমি এখানে এই যে গো বাটন এই গো বাটনে ক্লিক করতে বললাম এরপরে আছে ক্লিক অন দ্য পিকচার হুইচ ডু ইউ ওয়ান টু ইনসার্ট যে ছবিটা তুমি ইনসার্ট করতে চাও সেই ছবিটার উপর ক্লিক করো এখানে যে ক্লিপার পিকচারটা আমি অ্যাড করতে চাইছি সেই পিকচারটাকে আমি ক্লিক করে ধরো আমি এটা চাইছি তাহলে এটার মধ্যে ক্লিক করলাম যা ক্লিক করলাম দেখো এইখানে এই সেকেন্ড প্যারাগ্রাফ এবং থার্ড প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু আমার এই ক্লিপারটা অ্যাড হয়ে গেল পাশে আমি আবার একটা অ্যাড করতে চাই তাহলে আমি ধরো এই ছবিটাকে যদি অ্যাড করতে চাই তাহলে এটাতে ক্লিক করলাম

শেপ কি করে আমরা ইনসার্ট করব অর্থাৎ ডকুমেন্টে আমরা বিভিন্ন ধরনের শেপ ইনসার্ট করতে পারি কি করে করব একই রকম ক্লিক অন ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে ধরা যাক আমি এই প্যারাগ্রাফের নিচে আমি শেপ অ্যাড করব তাহলে এই জায়গায় আসলাম ক্লিপার্টের কাজ কমপ্লিট আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা আমাকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে বলেছিল তাই এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম দেন দেন ক্লিক অন ড্রপ ডাউন অ্যারো অফ শেপস টুল ফ্রম ইলাস্ট্রেশন কমন গ্রুপ ইলাস্ট্রেশন কমন গ্রুপের মধ্যে একটা শেপস নামে টুল আছে সেই টুলের ড্রপ ডাউনে ক্লিক করতে হবে এই যেখানে দেখো ইলাস্ট্রেশন কমন গ্রুপ তার মধ্যে এই যে দেখো শেপস মানে টুল টুল আছে এই যে এই ড্রপ ডাউন অ্যারো এটাতে ক্লিক করবো ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে দেখো বিভিন্ন রকমের শেপ দেখাচ্ছে এরপর ক্লিক অন দ্য শেপ হুইচ ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট যে শেপটা তুমি ইনসার্ট করতে চাও সেটার উপর ক্লিক করো আমি ধরো এখান থেকে কোন একটা শেপ ধরা যাক এই শেপটাই আমি ইনসার্ট করতে চাই তাহলে এটাতে ক্লিক করলাম কিছু আসলো না কিন্তু মাউস পয়েন্টারটা একটা প্লাস হয়ে গেল দেখো মাউস পয়েন্টারটা এটা যোগ চিহ্নের মতো হয়ে গেল এরপর কি টু ড্র দা শেপ ইউ মাস্ট ড্র্যাগ ইট ড্র্যাগ ইন প্রপার এরিয়া অর্থাৎ তুমি সেই শেপটা ড্র করার জন্য যেখানে তুমি ড্র করতে চাও সেখানে ড্র্যাগ করো ড্র্যাগ করলেই শেপটা ওখানে তৈরি হয়ে যাবে আচ্ছা দেখা যাক ড্র্যাগ করে হয় কি না আরেকবার দেখি এই যে শেপ টুলে ক্লিক করলাম এখানে এই শেপটাকে চুজ করলাম করে এবার এখানে ড্র্যাক করতে বলছে তাহলে যে ড্র্যাক করলাম দেখো শেপটা কিন্তু এখানে ড্র হয়ে গেল তাহলে শেপ কি করে আরেকটা শেপও যদি চাই এখানে এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম শেপে চলে গেলাম এখান থেকে ধরো এইটাকে ড্র করব এইখানে চাইছে যে ড্র করলাম ড্র্যাক করলে শেপটা ড্র হয়ে গেল তাহলে শেপ কি করে ড্র করব তার স্টেপটা তোমরা দেখে নিলে পালে খাতায় লিখে নাও ক্লিক অন ইনসার্ট ট্যাব ক্লিক অন ড্রপডাউন আরো অফ শেপস টুল ফ্রম ইলাস্ট্রেশন কমান গ্রুপ ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের মধ্যে যে শেপস নামে টুল আছে তার ড্রপডাউন ক্লিক তো ক্লিক অন শেপ হুইচ ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট যে শেপটা তুমি ইনসার্ট করতে চাও সেই শেপের উপর ক্লিক করো টু ড্র দ্য শেপ ইউ মাস্টার ড্র্যাগ ইন প্রপার এরিয়া যেখানে তুমি শেপটা ইনসার্ট করতে চাও সেখানে ড্র্যাগ করলেই কিন্তু তোমার শেপটা তৈরি হয়ে যাবে এরপরে যেটা আমরা শিখব সেটা হচ্ছে স্মার্ট আর্ট স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিস্টিক কোন চার্ট বা লিস্ট এরকম যদি তুমি তৈরি করতে চাও তাহলে স্মার্ট আর্ট ব্যবহার করতে পারো দেখো যাক কি করে করব এখানেও একই রকম ক্লিক অন ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাবে ক্লিক করব ধরে যাক এই নিচে স্মার্ট আর্টটা রাখবো তাহলে নিচে আমি কারসার রাখতে শেপগুলোকে ডিলিট করে দিই সিলেক্ট করে যে ডিলিট করে দিলাম ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করলাম আচ্ছা যেটা আমায় বলছে ধরো আমি এখানেই চাইছি স্মার্ট আর্টটা ইউজ করব তাহলে এখানে আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম দেখি তারপরে স্টেপ তারপর ক্লিক অন স্মার্ট আর্ট টুল ফ্রম ইলাস্ট্রেশন কমান গ্রুপ ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের মধ্যে স্মার্ট আর্ট নামে একটা টুল আছে সেই টুলে ক্লিক করব এই যে এখানে ইলাস্ট্রেশনের মধ্যে যে স্মার্ট আর্ট আছে এই স্মার্ট টুল আর্ট টুলে ক্লিক করলাম করলে চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক্স বলে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে সে কথাটাই এখানে বলা আছে চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক উইন্ডো উইল অ্যাপিয়ার অর্থাৎ সেই উইন্ডোটা চলে আসবে অলরেডি দেখে নিয়েছি চলে এসছে চুজ স্মার্ট আর্ট ক্যাটাগরি অর্থাৎ অনেক ধরনের স্মার্ট আর্ট আছে সেই ক্যাটাগরি থেকে আমাকে আমার পছন্দ মতো স্মার্ট আর্টটাকে চুজ করতে হবে আচ্ছা দেখিনি কি কি ধরনের ক্যাটাগরি আছে এই যে পাশে দেখো এখানে মানে সবগুলোই আছে এখানে লিস্ট লিস্ট অর্থাৎ আকারে তুমি যদি কিছু করতে চাও এই যে একটা সিলেক্ট করলে এরকম পাশে দেখো দেখাবে লিস্ট আকারে তুমি কোনো স্মার্ট আর্ট ব্যবহার করতে চাও এরকম বিভিন্ন রকমের আছে এটা হতে পারে প্রসেস কোনো কিছু প্রসেস বোঝাচ্ছ অ্যারো দিয়ে এরকম আসতে পারে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য এরকম একটা প্রসেস হতে পারে আর্টিস্টিক এটা সাইকেল কিছু কোনো চক্র বোধে বোঝাতে চাও যেমন জীবন চক্র আছে খাদ্য তন্ত্রের বিভিন্ন ধরনের চক্র আছে লাইফ সায়েন্সে তোমরা করেছো বিভিন্ন তোমার এরকম টপিকের উপর এরকম বিভিন্ন সার্কেল আছে অর্থাৎ এগুলো তুমি ব্যবহার করতে পারো হায়ার কি অর্থাৎ ফ্যামিলি ট্রি অনেক সময় হয় এই যে হায়ার কি কোনো তোমার স্মার্ট আর্ট তুমি এখানে ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম আছে রিলেশন বোঝানোর জন্য বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে ম্যাট্রিক্স আছে পিরামিড আছে পিরামিড অনেক সময় আমরা ঊর্ধ্বতন থেকে নিচের স্তরের কোনো স্ট্রাকচার দেখানোর জন্য এটাকে ব্যবহার করতে পারি এরকম বিভিন্ন ক্যাটাগরি থেকে তুমি যেটা চাও সেটা তুমি এখানে চুজ করতে পারো তবে আমি এখানে হায়ার আর কি চাইছি অর্থাৎ ফ্যামিলিটি যেরকম হয় সেরকম এটাকে চুজ করলাম তাহলে ক্যাটাগরিটা চুজ করলাম তারপর তারপর চুজ স্মার্ট আর্ট স্টাইল ফ্রম দ্য লিস্ট লিস্ট থেকে অর্থাৎ যে একটা ক্যাটাগরি চুজ করলে তার দেখবে অনেক ধরনের স্টাইল আছে তার মধ্যে থেকে যে একটা স্টাইল ওই লিস্ট থেকে তোমাকে চুজ করে নিতে হবে ধরো এই হারকে আমি চুজ করেছি আমার মনে হলো এইটা পছন্দের বা এইটা পছন্দের আমি এই লিস্ট থেকে এটাকে চুজ করলাম তারপর হচ্ছে ক্লিক অন ওকে বাটন এরপর ওকে বাটনে ক্লিক করব এটাকে চুজ করার পরে যে চুজ করলাম পরে এবার আমি ওকে বাটনে ক্লিক করলাম করলে দেখো এই স্মার্ট এর স্মার্ট আর্ট যেরকম আমি চেয়েছিলাম হায়ার যেটা চেয়েছি সেটা কিন্তু এখানে চলে এসছে এরপর যেটা টাইপ টেক্সট ইন প্রপার এরিয়া অর্থাৎ তুমি যেখানে যেখানে যেরকম টেক্সট টাইপ করতে চাও তোমার ইচ্ছে মতো অর্থাৎ তুমি যে উদ্দেশ্যে এই স্মার্ট আর্টটা ব্যবহার করছো ফলে সেই টপিকের তুমি টেক্সটগুলো টাইপ করবে যেমন এখানে করা আছে আমি একটুখানি দেখাচ্ছি যেমন প্রথমে এইটা পাশে যে দেখা লিস্ট মতো আছে তুমি এই যে এটাতে ক্লিক করতে পারো বা এখানে ক্লিক করে লিখতে পারো ধরো আমি এখানে বলছি হচ্ছে মেমোরি বললাম পরের পার্টে অর্থাৎ এটাতে আমি ক্লিক করে এখানে গিয়ে আমি বললাম হচ্ছে প্রাইমারি এই পরেরটাতে ক্লিক করে এখানে গিয়ে বললাম হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি এখানের মধ্যে আমরা দিলাম হচ্ছে র্যাম এটার মধ্যে লিখলাম হচ্ছে রম অর্থাৎ এবার বাকি এখানে আর অনেক কিছু মডিফাই করা যায় কিন্তু স্মার্ট আর্টটা কিভাবে ব্যবহার করবো সেটা আমি তোমাদের দেখে দিলাম আশা করি ঠিকঠাক বুঝতে পেরেছো তাহলে স্মার্ট আর্ট কি করে অ্যাড করবে আর তার টাইপগুলো দেখে নাও ক্লিক অন ইনসার্ট ট্যাব ক্লিক অন স্মার্ট আর্ট টুল ফ্রম ইলাস্ট্রেশন কমন গ্রুপ চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক্স উইন্ডো উইল অ্যাপিয়ার চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক্স উইন্ডোটা চলে আসবে চুজ স্মার্ট আর্ট ক্যাটাগরি ক্যাটাগরি থেকে স্মার্ট আর্ট চুজ করবে চুজ স্মার্ট আর্ট স্টাইল ফ্রম দ্য লিস্ট ক্লিক অন ওকে অ্যান্ড টাইপ টেক্সট ইন প্রপার এরিয়া স্টেপগুলো লিখে নাও এরপরে আমরা দেখবো হচ্ছে চার্ট চার্ট কি করে ইনসার্ট করব ক্লিক অন ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাবে ক্লিক করব আচ্ছা দেখা যাক ধর কি নিচে আমি চার্ট আর নিয়ে আসবো তাহলে নিচে আমি ক্লিক করলাম তাহলে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে বললাম এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম দেন ক্লিক অন চার্ট টুল ফ্রম ইলাস্ট্রেশন কমন গ্রুপ ইলাস্ট্রেশন কমন গ্রুপের মধ্যে চার্ট নামে একটা টুল আছে সেই টুলে ক্লিক করব এই যেখান থেকে দেখো বিভিন্ন রকমের টাইপ আছে এই টাইপটা আমি এখান থেকে ধরো এই টাইপটা চাইছি এটা চুজ করতে পারি কলাম চার্ট এখানে চুজ করতে পারি বার চার্ট চুজ করতে পারি অর্থাৎ এখান থেকে টাইপটাকে চুজ করে নেব আরেকবার একটুখানি বলে দিই তাহলে তোমাদের আরবার ক্লিয়ার হবে ধরো ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম করে এখান থেকে চার্ট বলে যে টুলটা আছে সেই টুলে ক্লিক করব করা হলো এবার এখান থেকে বিভিন্ন যে চার্টের টাইপগুলো আছে সেই টাইপ আমরা এখানে চুজ করবো ধরা যাক আমি তোমার কলাম চার্ট চাই তাহলে কলাম চার্টে ক্লিক করলাম তারপর কি করতে হবে ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম চার্ট টুলে ক্লিক করলাম দু নম্বরে বলে দিচ্ছে তারপরে চার্ট উইন্ডো চলে এসেছে সেখান থেকে চার্ট টাইপ অর্থাৎ টাইপ থেকে আমি কলাম চার্ট অলরেডি চুজ করে ফেলেছি তারপর চুজ চার্ট স্টাইল ফ্রম দ্য লিস্ট পাশে অনেকগুলো স্টাইল আছে সেই স্টাইল থেকে আমি যে ধরনের চার্ট ব্যবহার করতে চাই সেটা চুজ করব স্টাইলটা চুজ এই পছন্দ তাহলে করবো এইটাকে ওকে বাটন ওকে বাটনে ক্লিক করব এই যে এখানে এটাকে চুজ করলাম এই ওকে বাটনে ক্লিক করলাম যে ওকে বাটনে ক্লিক করবো দেখো চার্ট কিন্তু দুটো উইন্ডোতে ভাগ হয়ে গেল একটা চার্টটা রইলো পাশে এক্সেলের একটা ফাইল চলে আসলো কি করতে হবে পরেরটা দেখে নি একবার নাও মডিফাই দা চার্ট রিলেটেড এক্সেল ফাইল অর্থাৎ পাশে যে এক্সেল ফাইল এসছে সেই ওই চার্টের সঙ্গে সম্পর্কযুক্ত সেই এক্সেল ফাইলটাকে আমরা মডিফাই করব আমি একটা মডিফাই করে দেখিয়ে দিই এখানে দেখো এই যে বিভিন্ন ইয়ে পার্টগুলো আছে এখানে সিরিজ ওয়ান সিরিজ এইখানে বিভিন্ন আছে ধরো আমি এখানে আমাদের টু থাউজেন্ড ওয়ান বললাম তারপর একটা টু থাউজেন্ড টু বললাম তারপর এটা টু থাউজেন্ড থ্রি বললাম চাইলে আমি আরো বাড়িয়ে নিতে পারি আমি এখানে কোর্স ধরো এখানে বললাম হচ্ছে আমাদের যে কোর্স ধরো এখানে বললাম সিটা কোর্স তার নিচে বললাম ডিটা কোর্স ডিটা কোর্স এরকম বিভিন্ন কোর্স রাখলাম তারপর এটা ধরো হার্ডওয়্যারের জন্য সিসি এম কোর্স এরকম রাখলাম পরেরটা দরকার নেই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিলাম অলরেডি রাখো এখানে কিন্তু এই যে যে চেঞ্জ হয়ে যাচ্ছে সিটা ডিটা বলেছি এখানে বিভিন্ন সময় তার যা স্টুডেন্ট স্ট্রেন্থ সেই অনুযায়ী ধরো আমি এখানে বসলাম ছশো এখানে বসলাম হচ্ছে পাঁচশো এখানে ধরো বসলাম হচ্ছে তিনশো এরকম করে দিলাম যা স্ট্রেন্থ আছে এখানে পাঁচশো তারপর এটা ছশো তারপর একটা দুশো বা পাঁচশো কুড়ি এরকম এখানে এটা তিনশো কুড়ি বা তিনশো দুই এটা যে কোনো সংখ্যা অলরেডি আমার যেরকম ডেটা আছে সেই ডেটা অনুযায়ী আমি এটাকে লিখে দিলাম সেই অনুযায়ী কিন্তু আমার দেখো চারটা এখানে তৈরি হয়ে গেছে অর্থাৎ যা যা আমি এখানে বসেছি এর উপর বেশ করে চারটা তৈরি হয়ে গেছে তাহলে চার্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু দেখে নিলাম স্টেপগুলো আরেকবার দেখে নিই স্টেপগুলো হচ্ছে ক্লিক অন ইনসার্ট ট্যাপ ক্লিক অন চার্ট টুল ফ্রম ইলাস্ট্রেশন কমন গ্রুপ ইনসার্ট চার্ট উইন্ডো উইল অ্যাপিয়ার চুজ চার্ট টাইপ চুজ চার্ট স্টাইল ফ্রম দ্য লিস্ট ক্লিক অন ওকে বাটন নাও মডিফাই দ্য চার্ট রিলেটেড এক্সেল ফাইল অলরেডি পুরো চার্টটাই দেখতে পারলেন অর্থাৎ ইলাস্ট্রেশন স্টেশন যে কমান্ড গ্রুপ সেগুলো ব্যবহার করে আমরা কি করে পিকচার কি করে কি করে আর্ট কি করে তোমার স্মার্ট আর্ট এবং কি করে চার্ট আমরা ইনসার্ট ইনসার্ট করতে পারি সেটা শিখলাম শিখলাম এবার এটা নিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করা যায় সেটা এই ভিডিও তো হবে না আরও অনেকগুলো তোমাদের এই ভিডিও আমি তৈরি করব যেগুলো অর্থাৎ ওয়ান বাই ওয়ান আমরা তৈরি করতে থাকবো যেগুলো এই অবজেক্টগুলোকে নিয়ে আমার বিভিন্ন রকমের যে কাজ সেটা কিভাবে কাজ করা যায় সেটা শেখা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ